আপনার ইউরিন থেকে অর্থাৎ আপনার প্রস্রাব থেকে 3 ফোঁটা প্রস্রাব নিয়ে এক একটা ডিভাইসের মধ্যে রাখা হবে। যদি পজিটিভ আসে আপনাকে সরাসরি মেডিকেল আনফিট করে দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মালয়েশিয়ার আপডেট তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে 3টি আপডেট দেব, 1টি দুঃসংবাদ, 2টি সুসংবাদ। এই দুঃসংবাদ এবং সুসংবাদ পেতে হলে আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে, তাহলেই আপনি পুরো তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা প্রথমে সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে নতুন আরো 10টি মেডিকেলকে অনুমোদন দিয়েছে FWCMS। পূর্বে কিন্তু 34টি মেডিকেলকে অনুমোদন দিয়েছিল। কর্মী পাঠানো দীর্ঘতি থাকার কারণে তারা মনে করেছে মেডিকেল এবং এজেন্সির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে হয়তোবা কর্মী পাঠানোর গতি আরো বাড়তে পারে, যার কারণে আরো 10টি মেডিকেলকে অনুমোদন দিয়েছে। সেই 10টি মেডিকেলের লিস্ট আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেকেন্ড যে আপডেটটি, খুবই দারুণ একটি আপডেট, সেটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে 10,000 কর্মী পাঠানো হবে মালয়েশিয়াতে। এটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যেই 75টি রেকর্ডিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই 75টি এজেন্সির মাধ্যমে কিন্তু যেরকমটা আপনার কর্মী যাওয়ার কথা মালয়েশিয়াতে, কিন্তু ওভাবে কিন্তু তারা কিন্তু কর্মী পাঠাতে পারছে না। আর তাছাড়া মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশিদের ছাড়া কিন্তু এক প্রকার অচল বললেই চলে, যার কারণে তারা মনে করেছে খুব দ্রুত তারা বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী নিয়ে যাবে। তো আপনাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব আপনারা কিভাবে টাকা পয়সা জমা দেবেন, কিভাবে কি করতে হবে, পুরো প্রসেস গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই চ্যানেলের মাধ্যমে। আপনারা ভুলে কোনো দালালের কাছে টাকা জমা দিবেন না বা কোনো এজেন্সির কাছে টাকা জমা দিবেন না, যারা এরকম প্রতিশ্রুতি দিবে যে বয়েসেলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে, আপনি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিলে আপনাকে বয়েসেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। দেখুন, এখনো চূড়ান্ত কোনো আপডেট হয়নি, যখনই আপডেট আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। কোনো দালালের প্রতিশ্রুতিতে কান দিবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। বয়েসেলের মাধ্যমে সর্বোচ্চ আপনার সবকিছু খরচ মিলিয়ে আপনার সর্বোচ্চ 1 লক্ষ টাকা যাবে। যদি বয়েসেল যদি আপনার লোক নেওয়া শুরু করে তাহলে কি হবে, বাকি যে 75টি রেকর্ডিং এজেন্সি রয়েছে তারা কিন্তু আপনার অ্যামাউন্টটা কমিয়ে আনবে। এখন কিন্তু আপনার মোটামুটি 4 লক্ষ 3.5 লক্ষ টাকায় কিন্তু আপনারা যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। যখন বয়েসেল যখন লোক টান দেওয়া শুরু করবে তখন কিন্তু এই এজেন্সিগুলো কিন্তু পড়ে যাবে, তখন তারাই কিন্তু আপনার এই অ্যামাউন্টটা কিন্তু কমিয়ে আনবে। তো এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনারা বয়েসেলের মাধ্যমে যেতে পারবো। বাকি যে এজেন্সিগুলো 75টি এজেন্সি রয়েছে, সাথে আরো 25টি এজেন্সির কথা চলছে, সর্বমোট 100টি এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন। নতুন করে আরো 25টি এজেন্সিকে অনুমোদন দেওয়ার সাথে সাথে আমি আমাদের চ্যানেলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আপনারা কোনো আনলাইসেন্সারি এজেন্সির কাছে আপনারা ফাইল জমা দিবেন, অর্থাৎ আপনার পাসপোর্ট জমা দিবেন না, তাহলে আপনাকে কখনোই কিন্তু পাঠাতে পারবে না। হয়তোবা পাঠাতে পারবে যেগুলো লাইসেন্সারি এজেন্সি রয়েছে এবং যেগুলো অনুমোদন প্রাপ্ত, হয়তোবা আপনাকে সেই এজেন্সির মাধ্যমে পাঠাবে, তবে সেটা বাইপাস হয়ে যাবে, সেখানে কিন্তু আপনার খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি যদি সঠিক এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার খরচটা কিন্তু অনেকটা কমে আসবে। তো আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, বয়েসেলের মাধ্যমে আপনি যেতে পারবেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কোরিয়াতে লোক গিয়েছে, এই বয়েসেলের মাধ্যমে কিন্তু আপনার কর্মী নেওয়া হয়েছে। থার্ড যে আপডেটটি, সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টের যে বিষয়টি, যারা নেশা করে থাকেন হিরোইন, গাঁজা এবং ইয়াবা, এই 3টি নেশা যারা করেন তারা সরাসরি মেডিকেল আনফিট হয়ে যাবেন। আমি কিন্তু পূর্বেই বলেছি মেডিকেলের নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে ডোপ টেস্ট। এই ডোপ টেস্টের মাধ্যমে কিন্তু যারা এই নেশাগুলো করেন তারা কিন্তু ধরা পড়ে যাবেন। 3টি ডিভাইসের মাধ্যমে আপনার এই টেস্টটা করা হবে, হিরোইন, গাঁজা, ইয়াবা। আপনার ইউরিন থেকে অর্থাৎ আপনার প্রস্রাব থেকে 3 ফোঁটা প্রস্রাব নিয়ে এক একটা ডিভাইসের মধ্যে রাখা হবে। যদি পজিটিভ আসে আপনাকে সরাসরি মেডিকেল আনফিট করে দেওয়া হবে। 10 জন যদি আপনার মেডিকেল করে এর মধ্যে 4 জনে কিন্তু মেডিকেল আনফিট হয়ে যায় একমাত্র এই ডোপ টেস্টের কারণে। তো এখন হয়তো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমাদের মেডিকেলে ফিট হওয়ার উপায় কি? আপনাকে যে কাজটি করতে হবে, আপনি 3 মাস আগে থেকে এই নেশা জাতীয় দ্রব্যগুলো আপনার গ্রহণ করা বন্ধ করতে হবে। আপনি যদি এই 3 মাস যদি বন্ধ রাখতে পারেন, সাধারণত 2-2.5 মাস হলেই হয়। আমি বিভিন্ন ড্রাগস ওয়েবসাইট ভিজিট করে যেটা জানতে পারলাম যে আপনাকে 3 মাস মোটামুটি আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে, তারপর যদি আপনি মেডিকেল করেন তাহলে মেডিকেলে ফিট হবেন। তো বন্ধুরা, আমরা এখন যে 10টি মেডিকেলকে অনুমোদন দিয়েছে সেই 10টি মেডিকেলের নাম আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। পূর্বে আমি কিন্তু 37টি মেডিকেলের লিস্ট আমার এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা এই 37+10 এই 47টি মেডিকেলের বাইরে যদি আপনি মেডিকেল করেন সেই মেডিকেল টেস্ট দিয়ে আপনি কখনোই মালয়েশিয়াতে যেতে পারবেন না। আপনি যেই এজেন্সিকে ফাইল দিয়েছেন বা আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, সেই এজেন্সি যখন আপনাকে মেডিকেল টেস্ট করতে বলবে, তো এই 47টি মেডিকেলের সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার এই লিস্টের ভিতরে মেডিকেলটি আছে কিনা। একটি বিষয় জানে রাখি,
আপনার মেডিকেলে মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি আপনি মালয়েশিয়াতে যেতে না পারেন তাহলে আপনাকে পুনরায় আবার মেডিকেল করতে হবে। আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে ভাই মেডিকেল করেছি প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, এখনো ভিসার কোনো খবর নাই। দেখুন 3 মাস ওভার হয়ে গেলে কিন্তু আপনার আবার নতুন করে আপনাকে মেডিকেল করতে হবে। তো মোটামুটি কিছুটা প্রসেসিং হওয়ার পরেই আমার মনে হয় আপনি মেডিকেল করলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা সেই 10টি মেডিকেলের লিস্ট আমরা দেখে আসি। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, মালয়েশিয়ার যে কোনো আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে রয়েছে গুলশান ক্লিনিক লিমিটেড, 2 নম্বরে রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, 3 নম্বরে রয়েছে আরএস মেডিকেল সেন্টার, 4 নম্বরে রয়েছে নোভা মেডিকেল সেন্টার, 5 নম্বরে রয়েছে আল দোহা মেডিকেল সেন্টার, 6 নম্বরে রয়েছে আল হায়াত মেডিকেল সেন্টার, 7 নম্বরে রয়েছে IDMC আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্বাস্থ্য কেন্দ্র, 8 নম্বরে রয়েছে আল নাহাদ মেডিকেল সেন্টার, 9 নম্বরে রয়েছে ওয়েলকাম ডায়াগনস্টিক মেডিকেল সেন্টার, 10 নম্বরে রয়েছে হাই কেয়ার জেনারেল হসপিটাল অ্যান্ড হাই কেয়ার মেডিকেল চেক আপ সেন্টার। তো বন্ধুরা, সর্বমোট 44টি মেডিকেলকে অনুমোদন দিয়েছে। এই 44টি মেডিকেলের মধ্যে আপনাকে মেডিকেল করতে হবে, এর বাইরে কোনো মেডিকেল থেকে যদি আপনি মেডিকেল করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন, এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।